প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে হোক আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 7 ফেব্রুয়ারি, রোজ সোমবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় করণখোলা পশুহাটের পাশে মিয়াদের ঘাড়ে। আর এই মিয়াদের ঘাড়ের মালিক হৃদয় মামা। তো চলেন হৃদয় মামার সঙ্গে কথা বলবো, সে কেমন জাতের গরু সংগ্রহ করছেন, কেমন কোয়ালিটি, কেমন মান, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন মামা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার খামারে তো আমি ফার্স্ট টাইম আসলাম, তো এসে দেখলাম এখানে ভালো ভালো গরু আপনি সংগ্রহ করছেন। তো এই যে এই গরুগুলো যে সংগ্রহ করছেন, এগুলো কোথায় থেকে সংগ্রহ করেন আপনি? প্রথমে বলি যে আমার এই ফার্মটা অনেক আগের। আচ্ছা, ইউটিউবে অনেক দর্শক আমাকে চেনে, আপনার কাছে নতুন, আপনার যারা দর্শক তারা হয়তো বা আজকে প্রথম দেখবে, যেহেতু আজকে ফার্স্ট মানে আপনার চ্যানেলে। আচ্ছা, আর যে গরুগুলো আমি আসলে সবসময় কম সংখ্যক গরুই কালেকশন করি, আমার খামারটা অনেক বেশি বড় তা না, ছোটোখাটোর মধ্যে আপনার গ্রামগঞ্জ থেকে বেশিরভাগ চেষ্টা করি, এবং বিভিন্ন স্থান থেকে আমার লোক আছে, ওরা বলে ঠিকানা দেয়, ওখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি। আচ্ছা, তো এই সপ্তাহে কালেকশন কয়টা আছে? এই সপ্তাহে কালেকশন আছে 5টা। 5টা? জি জি, 5টা। আর কিছু ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে, তো আর 5টাই আছে এখন বর্তমানে আমার খামারে। 5টা কি জাতের গরু আছে আপনার কাছে, কি ধরনের? আমার কাছে মুন্ডি আছে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, রেড ফ্রিজিয়ান আছে। আচ্ছা আচ্ছা, এই মিলে 5টা গরু আছে। আচ্ছা, ফার্স্টে আপনি পরিচয় দেওয়াটা দর্শকদের উদ্দেশ্য দিয়ে দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার ফার্মের নাম মিয়া ডেয়ারি ফার্ম, এবং আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামের মিয়াপাড়া মসজিদের সাথেই আমার ফার্মটা এবং মিয়া ডেয়ারি ফার্ম। আচ্ছা, তো আপনি কি মূলত এই ব্যবসাটা এই ব্যবসায় করতে চান, না পাশাপাশি আরও অন্য কিছু করেন? পাশাপাশি আমি স্টুডেন্ট, তো ছাত্র অবস্থায় মানে পাশাপাশি একটা খামার আর কি, আমার আগে থেকে খামারে গরু ছিল, তো ভাবছি যখন খামারে আসি অনেকে বিক্রি করে দেয়, অনেক দূর দূরান্ত ভাইরা আসে, অনেকে ছাদে করে নিয়ে আসে, তো খামার থেকে বিক্রি হয়, তো সেক্ষেত্রে থেকেই আমি আর কি চেষ্টা করি যে অন্যজন বিক্রি করে দেয়, সেক্ষেত্রে আমিও একটু চেষ্টা করে দেখি যে আমার খামার থেকে আমি বিক্রি করতে পারি নাকি। তো সেক্ষেত্রে বিক্রি করে দেখছি, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু প্রফিট পাওয়া যাচ্ছে, তো এই জন্য পড়াশোনার পাশাপাশি আর কি এই ব্যবসাটা ধরে রাখছি। এই যে পড়াশোনার পাশাপাশি যে এই ব্যবসাটা আপনি করতে চান, মানে কি মনে করে এই ব্যবসার সাথে আপনি জড়িত হলেন? আসলে কৃষি ক্ষেত্রে আমার ছোটবেলায় থেকে অনেক ইচ্ছা, মানে কৃষি ভিত্তিক কোনো কিছু করার, তো সেক্ষেত্রে আমাদের মানে যে গ্রামটা আর কি, আপনার হলো ঘাস লাগানো যায়, এবং মানে গরু পালন করতে সব কিছুতে খরচ কস্টিং কম, যেহেতু ঘাসের আবাদটা করা যায়, তো অনেক এলাকায় দেখা যাচ্ছে করা যায় না, আমাদের এখানে ঘাসের আবাদটা করা যায়, এই জন্য কস্টিংটাও কম হয়, সেক্ষেত্রে আর কি এই গরুর মধ্যে আসা। মামা, আপনি একটা অনেক যে এত ছোটোকালে একটা ভালো যে উদ্যোগ নিয়েছেন, আসলে সবাই যদি আমরা এরকম উদ্যোগ নিতাম আসলে দেশটাও এগিয়ে যেত, এবং যে পরিবারের মানুষজনও আসলে আর কি যে একটা সাপোর্ট পাইতো। আসলে সবার উচিত যে আমরা লেখাপড়ার পাশাপাশি একটা যে কোনো কিছু আর কি ব্যবসা বাণিজ্য এসব করলে পারে দেখা যাচ্ছে দেশ থেকে বেকারত্ব দূর হতো এবং দেশটা আরও আগায় যেতে পারত। আসলে বিষয় কি, একটা স্টুডেন্ট পড়াশোনা চলাকালীন সময় 2টা গরু 3টা গরু নির্ধিতায় পড়াশোনা পাশাপাশি লালন পালন করতে পারে, আর এখন যে চাকরির যে বাজার, বর্তমানে চাকরির বাজারটা অনেক কঠিন, তো সেই ক্ষেত্রে 2টা 3টা গরু লালন পালন করে যদি সেই 2টা 3টা গরু যদি গাভী হয়, গাভী দুধ বিক্রি করে তার সংসার চালানো সম্ভব। অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। তো দর্শক, আমি আশা করব আপনারা সবাই সাপোর্ট করবেন, এবং তাকে যে আপনারা যে উৎসাহ দেবেন, তা যেন তাকে দেখে যেন আরও অনেক ছাত্রছাত্রী এইসব কাজে আর কি লিপ্ত হয়, তাহলে পরে আপনার দেখা যাচ্ছে দেশ আরও আগের দিকের ইয়ে হবে।
অগ্রসর করবে। তো সবাই, আমি আশা করব সবাই এই মামাকে আপনারা সাপোর্ট করবেন। তো চলেন ভিডিও বর্ণনা করে এক এক করে আমরা গরুগুলা দেখাই। তো ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছি, একটু কালোর অংশটা বেশি। এটা কি জাতের গরু? এটা মুন্ডি জাতের, ফিজিয়ান জাতের একটা মুন্ডি গরু। ফিজিয়ান জাতের একটা মুন্ডি? হ্যাঁ, মুন্ডির আপনার দেখেন শিং উঠবে না, কানগুলাও ছোট ছোট, কানগুলো ছোট ছোট, চামড়া অনেক সফট, অনেক জায়গা। আর আরেকটা জিনিস আপনি দেখেন, তলাটাও কত সুন্দর, তলাটাও প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা গরু। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার আনুমানিক নয় মাস। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 75,000 টাকা। 75,000 টাকা, এটা হচ্ছে মুন্ডি গরু, এর জন্য একটু দাম বেশি। হ্যাঁ, মুন্ডি গরু আমি সংগ্রহ করছি, ওখান থেকেও দাম দিয়ে সংগ্রহ করা রাখছে, এবং বিক্রিটাও আমি আর কি বেশি দামে বিক্রি করতে। আচ্ছা, এই মুন্ডি আসলে মুন্ডি গরুর আছে খুব মানে কম পাওয়া যায়, এই জন্য এই গরুগুলোর দাম একটু বেশি থাকে। আচ্ছা, এটা তো দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে, আমরা সবগুলোতে অবশ্যই দরকারে দরদাম করি। আচ্ছা, তো চলেন এই লাইনে যে 2 নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খুব সুন্দর একটা গরু, রেড ফিজিয়াম গরু যাকে বলে, রেড ফিজিয়াম। আপনার এই বৈশিষ্ট্য দেখেন, মাথাটা কতটুকু এবং মাথার ঝুঁটিটা দেখেন, কানগুলো একদম চার অ্যাঙ্গল, ছোট ছোট কান, ছোট ছোট কান। এই এই গরুটা সচরাচর পাওয়া যায় না, বুঝছেন? পাওয়া যায় খুব কম, আমি একটা মাত্র গরু সংগ্রহ করছি, মানে এই কালারে রেড ফিজিয়ামের। আর এবং আপনি একটা জিনিস দেখেন যে চাম চোষাটা দেখেন কত সফট পাতলা, ঠিক আছে, এবং খুরচাটটাও সাদা দেখতে পাচ্ছি, খুব সাদা গরু। আপনার তলাটা একটু দেখেন, দর্শকদের ভয় পাচ্ছে, ছোট গরু হবে, আসেনি আর পশম বেশি, তো দুধের পশম এখনো কাটে নাই, বুঝছেন? গরু অনেক বড় হবে, অনেক বড় হবে তলা আর কি, ওরকম মনে হচ্ছে ওখানে পশম আছে। তো গরুটা সব মিলায় একটা মানে খুব সুন্দর একটা গরু, সচরাচর এই গরু পাওয়া যায় না, এবং এই গরুর চাহিদা অনেক বেশি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার 9 মাস। এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছে? এই বাচ্চাটার দাম চাচ্ছেন 65,000 টাকা। 65,000 টাকা, মাশাল্লাহ, খুবই সুন্দর একটি গরু, এবং দামও মাশাল্লাহ কমে যায়। যে ব্যক্তি গরু চিনে সে ব্যক্তি অবশ্যই আমার খামারে সর্বপ্রথম এই গরুটা চয়েস করবে। আপনি নিজেও বলেন যে গরুটা, গরুটা আমার চয়েস হয়েছে। এখন দর্শকদের আসলে সবার একরকম চয়েস না, একদিন এক এক রকম চয়েস। তো চলেন এলেন যে 3 নম্বর বাচ্চাটা, এটা দেখাই। তো এটার সাদার অংশটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, আপনার জিহ্বা সাদা, আপনার খুর সাদা, নাক সাদা, প্রত্যেকটা সাদা। এটা এটারও তলা আমরা একটু দেখাই দিই, এটা তলাও দেখেন দর্শকদের, দেখেন এটারও বাট চারটা ছোট ছোট, অনেক ছোট গরু তো তেমন ভাবে আসলে আসেনি, আসবে এগুলার। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এটা সেম 9 মাসের মতো, 9 মাসের মধ্যে 10 মাস, 9 থেকে 10 কালেকশন করা। তো আপনার সব বাচ্চাগুলো 9 থেকে 10 মাসের মধ্যে এরকম সেফ জোনের বাচ্চা আমি কালেকশন করছি। আচ্ছা, তো এই বাচ্চাটার আপনার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 64,000 টাকা। 64,000 টাকা, মাশাল্লাহ, এইগুলো আসলে দর্শকদের আয়ত্তের মধ্যেই আপনি দাম চাচ্ছেন। যারা আসলে গরু চিনে তারা আসলে এসব গরুগুলো নিবে। তো এটারও দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, অল্প দরদাম করার সুযোগ আছে। তো এই লাইনে যে আমরা 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা। আচ্ছা, খুব সুন্দর একটা বাচ্চা, এটারও আপনার সাদা পাকড়া যাকে বলে, জিহ্বা সাদা, আপনি চাম চোষাটা দেখেন অনেক সফট, মানে ছোট কালে এত সুন্দর তলা খুবই কোন গরু থাকে। তো এ বাচ্চাটার বয়স কত? এ বাচ্চাটার বয়স 10 মাস। তো এ বাচ্চাটার দাম কেমন চাচ্ছে? এ বাচ্চাটার দাম চাচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা, মাশাল্লাহ, প্রতিটা বাচ্চারই দাম মানে সেম কাছাকাছি এবং আয়ত্তের মধ্যে, আয়ত্তের মধ্যে, এবং একই ধরনের বাচ্চাই কালেকশন করছে, কালেকশন করছে। কোনো ভাই যদি খামার করতে চায়, দেখা যাচ্ছে এই আমার বাচ্চা গরু একসঙ্গে নিলে সেম বয়সী বাচ্চা খুব সুন্দর হবে, ভালো হবে। তো এই যে লাস্টে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা ফিজিয়াম একটা বাচ্চা, এটা ফিজিয়াম, এটা কালোর অংশটা একটু বেশি, কালোর অংশ বেশি, এই বাচ্চাটাও খুব খায়, আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ খায়, নাক মুখ দিয়ে খাই। এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স 12 মাস। 12 মাস,
এই বাচ্চাটার পুতুল আমরা দেখাই দিই, দেখেন দর্শক দেখেন এটারও বাচ্চাটাই আছে, এই বাচ্চাটার বয়স শ্রেণী এই বাচ্চার সব বয়স বারো মাস। আচ্ছা এই বাচ্চাটার বয়স একটু বেশি, এই বাচ্চাটার একটু বয়স বেশি, যেহেতু শিং উঠে গেছে বাচ্চাটা, হালকা শিং হচ্ছে, আসলে শিং শিঙই থাকে, গুরু হয়ে যায়। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 64,000। মাশাআল্লাহ আপনার সবগুলো আচ্ছা, আপনার যে পাঁচটা বাচ্চা যদি একসঙ্গে কেউ মানে লাটে নেয় সেক্ষেত্রে কি ছাড় আছে? সেক্ষেত্রে সে আমার সাথে কথা বলবে, তার জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে, সেটা আমি ফোনে বলে দিব তাকে। আলাদা একটা ডিসকাউন্ট আছে? জি জি। দেখা যাচ্ছে আপনার যদি আপনি একটা 60,000 বেচেন তাহলে পাঁচটাই তো আরো একসঙ্গে নিলে পরে আরো কম দামে পাবে সে। আর ওটা কথার কথা যে মোট মিলায় যে দাম থাকবে সে দামে চাইতে অবশ্যই তাকে কম দামে দেখা যাচ্ছে কমসে কম 5,000 টাকা ছাড় তার জন্য আছে, সেটা আলোচনা সাপেক্ষে। আসলে 5,000 টাকা তো একটা গরুর লাভ হয় না, না একটা না মানে পাঁচটার কথা, হ্যাঁ পাঁচটা গরুতে হ্যাঁ অবশ্যই ছাড় থাকবে। পাঁচটা গরুতে দেখা যাচ্ছে কেউ কোনো ভাই একসঙ্গে নিলে পারে তার জন্য 4-5,000 টাকা ছাড় থাকবে। দর্শকদের জন্য কি সুযোগ সুবিধা আছে আপনার? প্রথম কথা যে আমার ফার্স্ট যে পরামর্শ, আচ্ছা যে খামার সম্পর্কে গরু সম্পর্কে আগে তাদের জানতে হবে, আচ্ছা গরু চিনতে হবে। আচ্ছা সে যদি এখন দেশি গরু দিয়ে খামার শুরু করে, আমার এক ভাইয়ের সাথে, প্রবাসী ভাইয়ের সাথে কথা হলো, উনি দেশি গরু, ওনাকে পরামর্শ দিয়েছে দেশি গরু দিয়ে খামার শুরু করছে, খামার শুরু করে গরু কিনে সেই গরু লালন পালন করে দুধ হয় 4 লিটার 5 লিটার। দেশি গরু আসলে বেশি দুধের আশা তো কেউই করতে পারে, সেক্ষেত্রে আবার যে গরু আপনার হলো দেখে জাতমান না চিনে হয়তোবা ভালো গরুর দাম তো একটু বেশি, সেটা সবাই জানে, আমিও জানি আপনিও জানেন, যেহেতু আপনিও গরুর মধ্যে আছে, তো ভালো জিনিস নিতে হলে একটু দাম দিয়ে নিতে হবে। আর সে যদি দাম দিয়ে নিতে চায় 5-10,000 টাকার জন্য, যদি তার ভবিষ্যৎ যদি সে নষ্ট করতে চায় তাহলে সেটা তার ব্যর্থতা। আসলে সবচেয়ে বড় কথা যে কার ক্ষতি কে করে, যার ক্ষতি সেই করে। এখন সে যদি 5,000 টাকা কমে জন্য, এটা খারাপ বাচ্চা নাই, তাহলে ফিউচারে দেখা যাচ্ছে যে তার গাভীটা 1,00,000 টাকা বিক্রি হবে আর 5,000 টাকা বেশি দিয়ে কিনলে 2,00,000 টাকা বিক্রি হবে। তো সেক্ষেত্রে 5-7,000 টাকার জন্য আপনার কম্প্রোমাইজ না করে 5-6,000 টাকা বেশি লাগলেও একটা ভালো মানের ভালো জাতের বাচ্চার দরকার হয়, 3টা জায়গায় 2টা কিনে ভালো কিনে, আমার এটাই সবচেয়ে বড় পরামর্শ। আর দ্বিতীয় পরামর্শ, গরু সম্পর্কে যদি না জানে তাহলে একবারে, যে অনেক ভাইরা আছে গরু সম্পর্কে কিছু জানে না, গাভী দিয়ে খামার শুরু করে তো অবশ্যই লসের সম্মুখীন হবে। সেই জন্য যারা নতুন উদ্যোগটা নতুনভাবে শুরু করবে তারা আমার মতো এই যে আমি যে সেজনের বাচ্চাগুলো দেখালাম এই বাচ্চাগুলো দিয়ে যদি শুরু করে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে, কারণ অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। সবাই যাই সেরে মানে যে কোনো ব্যবসায় মানে হঠাৎ করে যা করতে পারে না, সব কিছুই শেখার আছে, অনেক কিছু শেখার। আপনারা যদি বকনা দিয়ে শুরু করে খাওয়া যায় লালন পালন করলে একটা 60,000 টাকার বকনা রেডি হলে তাও 1,00,000 টাকা বিক্রি করতে পারবে, আর সে যখন গাভী কিনবে 2,50,000 টাকা দিয়ে গাভী কিনলো, বাজার দুধ হলো 5 লিটার, তাহলে সে 1-1.5 লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হলো। কিন্তু এই সেফ জোনের বাচ্চা কোনো সময় ক্ষতির সম্মুখীন নাই, সে যদি রেডি অবস্থায় বেঁচে তাও 1,00,000 টাকা বিক্রি করতে হবে, তার লস হবে না কখনো। আচ্ছা মামা আপনার মোবাইল নাম্বারটি একটু বলে দেন। 01309867662, এটা আমার ইমো পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আচ্ছা তো মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন আমাদের, তো আবারও কোনো দিন আপনার খামারে এসে হাজির হবো, বড় ভালো ভালো গরু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর দর্শক আপনারা খামারে এসে যাচাই বাছাই করে গরু কিনবেন, তাহলে পরে ঠকবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।